আশ্রয় প্রকল্পে ঘর দিয়েছি, আপনারা জানেন ছিন্নমূল মানুষগুলি ঠিকানা নাই। আমি যখন উদ্বোধন করি তখন ওখানে একজনকে বলল, জাপা আমি তো ঘর পেয়েছি, এখন কিছু কামাইও করি, টাকা জমিয়ে জমিয়ে আমি একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে নিয়েছি। একটা রেফ্রিজারেটর সে কিনেছে, মানে সেকেন্ড হ্যান্ড। আমার দেশের পণ্য এখন শুধু বিদেশে না, আমার দেশে গ্রামে গঞ্জে বাজারজাত করা যাচ্ছে। এটাই তো সব থেকে বড় পাওয়া, যে একটা সাধারণ মানুষ যার ঘর ঠিকানা নাই তার ঘরে এখন সবই আছে বলতে গেলে। তো আমি এই জন্য বলবো যে আমাদেরকে আরও নজর দিতে হবে, নতুন নতুন পণ্য আমরা উৎপাদন করা, নতুন নতুন এলাকা খুঁজে বেড়ানো, নতুন নতুন বাজার, একটা দুটোর উপর আমাদের নির্ভরশীল থাকলে চলবে না। কারণ অনেক চড়াই উৎসব পার হয়ে তো আমাদের আসতে হয়, সেটা মাথায় রাখতে হবে। তা আমাদের এবারে যে ইশতেহার দিয়েছি সেখানে আমরা লক্ষ্য স্থির করেছি যে আমরা আমাদের 2030 সালের মধ্যে রপ্তানি আয় বাড়াবো 150 বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ঠিক করেছি। তবে এটার জন্য নতুন বাজার ধরতে হবে, এক্ষেত্রে সময় খুব কম। তারপরেও আমার মনে হয় একটা লক্ষ্য স্থির থাকলে যে কোনো অর্জনটা সম্ভব হয়, আমরা সেভাবেই কাজ করতে চাই। আর 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সারা বাংলাদেশে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবার সুযোগ আছে, এবং পণ্যভিত্তিক কোন এলাকায় আবার কী কাঁচামাল উৎপাদন হয় তার উপর ভিত্তি করে কিন্তু পণ্য উৎপাদন করা যাবে। আর সেই সাথে আমাদের এখন আরেকটা দিক খুব ভালো উন্মুক্ত হয়েছে, সে হচ্ছে সেবা খাত। আমরা দেখতে পাচ্ছি যে সেবা খাতে যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে এবং ভালো সুযোগ পাওয়া যাচ্ছে। আমরা মনে করি যে এই খাতের রপ্তানি আয় গত অর্থ বছরে 22-23 প্রায় 8 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। আর ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি, আইটি এবং আইটি সেক্টর অর্থাৎ ডিজিটাল ডিভাইস অর্থাৎ আমাদের কম্পিউটার এবং আমাদের এই সমস্ত ডিজিটাল এই পণ্যগুলিও উৎপাদন এবং বাজারজাত করার বিরাট সুযোগ এবং রপ্তানি করার সুযোগ আমাদের রয়ে গেছে। কাজে এগুলি সম্মিলিতভাবে আমরা ইতিমধ্যে যথেষ্ট মানে রপ্তানি করেছি। আমরা আমাদের গত অর্থ বছরে 22-23 যেমন সেবা খাতে আমরা 8 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে। আবার আইটি এবং আইটি এনেবল সার্ভিসকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই অর্থ বছর ডিসেম্বর পর্যন্ত পণ্য খাতে রপ্তানি আয় 27.5 বিলিয়ন মার্কিন ডলার উন্নীত হয়েছে, অর্থাৎ দেশের পণ্যের চাহিদা মিটিয়েও বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারছি। যদিও বিদেশে এখন আপনারা জানেন যে আসলে প্রতিটি জিনিসের দাম কিন্তু সারা বিশ্বব্যাপী বেড়েছে, আমাদের দেশে তো বেড়েছেই, বাইরে তো আরও অনেক বেশি বেড়েছে, যার ফলে এখন মানুষের উন্নত দেশগুলির কথাই বলবো, আপনি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে সেখানে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতাটা অনেক কমে গেছে, তাই পণ্য চাহিদাটাও তাদের হ্রাস পাচ্ছে। সেটাও আমাদের মাথায় রেখে নতুন বাজার আমাদের খুঁজতে হবে, নতুন জায়গায় যেতে হবে। আর সেই জন্য আমাদের সবথেকে বেশি দরকার যে আমরা আরও ভালোভাবে যাতে পরিকল্পিতভাবে এগোতে পারি।